আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাতহ। প্রিয় দর্শক, বাংলাদেশের বিভিন্ন মাজারের সামনে, বিভিন্ন রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় আমরা পাগল দেখে থাকি। পাগলদের মাথার চুল লম্বা, জটা এবং চুল লম্বা, মোষ লম্বা, দাড়ি লম্বা, মাথায় জটা, জামাকাপড় ছেঁড়া ফাড়া, ময়লা। আমরা বক্তা টিভির টিম ইসলামী বইমেলার মধ্যে যায়, সেখানে গিয়ে এমনই একজন পাগলের সাক্ষাৎ পেল, যেই পাগলের মাথায় বিরাট লম্বা জটা, চুল লম্বা, দাড়ি লম্বা, মোষ লম্বা, গোফ লম্বা, জামাকাপড় ময়লা ছেঁড়া। কিন্তু এই পাগল বড় আশ্চর্য পাগল। আমাদের বক্তা টিভির টিম সেখানে ঘুরতে গিয়ে এই পাগলের সন্ধান যখন পেল, তখনই ভিডিও করা শুরু করলো। এই পাগল দোকানের মধ্যে গিয়ে ধমক দিয়ে প্রথম জান্নাত জাহান্নামের কিছু বই চাইল এবং জোর করে কিছু বই নিল, নিয়ে ব্যাগের মধ্যে ভরল এবং সেই ছেঁড়া ময়লা একটা কাপড় তার মধ্যে বেঁধে কিছু কাগজপত্র নিয়ে এই পাগল কিছু কথা বলে আবার দেখিয়ে দিল, আমাকে ওই বই দেন, ওই বইটা আমাকে দেন। এভাবে বলে বই নিল, বই নিয়ে সে রওনা দিয়ে গেল। হঠাৎ আমাদের বক্তা টিভির টিম প্রস্তুত ছিল না, হঠাৎ সেই পাগলের আর দেখা পেল না, অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরে আর কেউ তাকে দেখতে পেল না। জনমনে প্রশ্ন জাগলো, আমাদের বক্তা টিভির টিমের মধ্যে প্রশ্ন জাগলো যে এই পাগল কে। আশপাশে আমাদের বক্তা টিভির টিম জিজ্ঞেস করলো যে এই পাগল কি কখনো দেখেছেন আপনারা? সবাই বললো না, এই পাগলকে তেমন বেশি দেখা যায় না। প্রশ্ন জাগলো যে এই পাগলকে আসলে কোনো জিন না ফেরেশতা, নাকি সত্যিকারের পাগল, না অন্য কিছু? দর্শক, আপনাদের উদ্দেশ্যে দেওয়া হলো, আমাদের বক্তা টিভির টিম প্রস্তুত ছিল না, এই জন্য ভিডিওর মধ্যে হয়তো নিখুঁতভাবে হবে না, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধু